না মমতা সাপা আপনি শরীয়তের আমির সাপ এখন হিসাব তো নিবেনি করায় ঘন্টা এই জন্য তো জনগণ আপনারে খাওয়াইছে তাল আপনি হইছেন লাল জনগণ খাওয়াইছে তাল তাই না এরকম হিসাবই তো নিবেন একটা ভুলের কারণে বাজ দিল তোমায় মমতা সমানি গঞ্জের জনগণে হ্যালো গাইস তো চলুন আমরা হিন্দু শাস্ত্রে একটু শুনে আসি নৌকার কি অবস্থা তো চলুন যাওয়া যা হে হে প্রভু হে প্রভু হে হরি রাম কৃষ্ণ জগন্নাথ প্রেমানন্দে ये क्या हुआ সাথী আছেন আপনারা আমার সাথে দর্শক আপনাদেরকে নিয়ে যাব 2024 সালের ডারমি নির্বাচনের পর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি বক্তব্য রাখলেন চলুন শুনে আসি সেই ভাইরাল বক্তব্যটি বিএনপির নেতা কবিদা বলবো যারা হুকুমদাতা দেশেই থাকুক বিদেশেই থাকুক আমরা ডিজিটাল বাংলাদেশ করেছি আর বিদেশে বসে বসে সেই সুযোগ ব্যবহার করে হুকুমদারি করে ওই বিদেশ থেকে ইনশাল্লাহ ধরে এনে এই বাংলাদেশে শাস্তি দেব ওই কুলাঙ্গারকে কেউ ছাড়া পাবে না এই পোকাচোদা কয় কি ওই দেখ আরে দীপজলকা কো রাখলেন কে কি দেখাবেন আপনি কি আবার হইল ডিজিটাল বাংলাদেশ না স্মার্ট বাংলাদেশ দেখাবেন ও ভাই মারো মুঝে মারো মারো মুঝে মারো মারো নেই মজাক হো রহা হ্যায় এক সেকেন্ড ইয়ার মজাক হো হ্যালো গাইস তো চলুন আমরা দাদশ নির্বাচনের কিছু ভাইরাল বক্তব্য শুনে আসি নির্বাচনের পর জিএম কাদের যা বলল কতটুকু সুস্থ হয়েছে এবং ভোট কারচুপি হয়েছে কিনা এবং ইলেকশন নির্বাচন ঠিক আছে কিনা এগারোটা সিট মাত্র বলা ঠিক হবে না যে নির্বাচন হয়েছে সেখানে কোনো সিট পাওয়ারই কথা ছিল না সঠিক নির্বাচন হলে অনেক অনেক বেশি সিট আমরা পাওয়ার কথা আমার চিনচর আমি সানডে মানডে ক্লোজ করছি ওয়ান টু তে খালাস করছি সিস্টেম চালু কইরা আই যেখানে দাঁড়াইছি তোর মরণের চুলকানি উঠছে ওই ওই নিরোলা তুই কি কসুর নেতারি হইছস দর্শক চলেন এবার আপনাদেরকে নিয়ে যাই উবাইদুল কাকুর কত প্রকার খেলা আছে ও কি কি সব খেলা দেখাই খেলা হবে খেলা হবে খেলা হবে একা কোনো খেলা হয় না আমার সঙ্গে খেললে তাহলে খেলা হবে কাবা কাদের হাতে খেলা হবে আমার হাতে খেলা হবে কাবা কাদের আমার হাতে খেলা হবে মানে আর কি জোর যার মূলক তার নিজের ক্ষমতা আছে বিদায় তাই ভোট নিজে বাজেই সিল মারা দখল করে নিচ্ছে এরকম অ্যাভেলেবেল প্রমাণ রয়ে গেল দেশটির ইতিহাসে এই হলো শেখ হাসিনার চরিত্র কাদের বুয়া কাদের সে তো নিজেই বুয়া তারা দিনের ভোট রাতে দেয় সাধারণ জনগণকে তারা ভয় পাচ্ছে তাদের পায়ের তলায় তো মাটি থাকবে না সম্মানিত দর্শক চার চারবারের প্রধানমন্ত্রী বেগম শেখ হাসিনা আপনাদের জন্য আমাদের জন্য একটি বিশাল বড় সুখবর নিয়ে আসলো সো গাইস চলুন আমরা বিশাল সুসংবাদটি শুনে আসি একবার আপনাদের জন্য একটা বিশেষ উপহার দিয়ে দৈর্যের তল দিয়ে গাড়ি চলে গুজম করে সব বাড়ি যাবে এই যে দৈর্যের তল দিয়ে যে গাড়ি চলার ব্যবস্থা অর্থাৎ টানেল